বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বন্যা আমাদের এই সিলেট অঞ্চলে প্লাবিত হয়েছে। এই বন্যায় মানুষ দিশাহারা, মানুষের ঘর বাড়ি গরু ছাগল সম্পদ সব ডুবে গেছে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য দেওয়ার এবং ঘুরে দাঁড়ানোর সাহায্য করেন। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সকল কর্মকর্তা কর্ম যারা সদস্য আছেন তাদের সবাইকে সিলেট নগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যে দুঃসময় তারা আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের এই মত উদ্যোগকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি আবারও তাদেরকে এই সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা বিত্তশালী আছেন, বাংলাদেশের প্রবাসী আমাদের সিলেটের ভাই বোন যারাই আছেন, তারা তাদের নিজ এলাকায় তাদের নিজস্ব মানুষ দিয়ে যদি মানুষের কাছে পৌঁছান, তাহলে এর সব রুজকি আমাদের দিন পাবেন। ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তি উদ্যোগে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরা যদি একে অপরের দিকে এইভাবে কাজ করি, তাহলে দেখা যাবে 10 জনে মিলে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত মিলবে। এবং এই কাজগুলা জালালাবাদ অ্যাসোসিয়েশন তো তা জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা থেকে এগুলো আপনার কাজগুলো অব্যাহত থাকবো কিনা ভাই, আপনার কাছ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি শাখা একটা সামাজিক সংগঠন। এই সংগঠনের সভাপতি আমার বন্ধু সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক জামিল আহমদ, উভয়ই আমার খুব ঘনিষ্ঠজন। এরা তুমি আসলে গতদিন আমরা দক্ষিণ সুরমা আমরা ত্রাণ বিতরণ করছি এবং এর আগে আমরা মৌলী বাজার করছি, এখন হবিগঞ্জ আর সুনামগঞ্জ রয়েছে। আমরা হবিগঞ্জ সুনামগঞ্জ কিছুদিনের ভিতরে তারা রিকোয়েস্ট করে আইনে আমরা করবো, আর এলাকায় যেহেতু বাবু ভাই আসুন এবং বাবু ভাই সহযোগিতায় আরও যতটুকু করার করবো, এবং আমরা মেয়র সাহেব বলছেন এবং আমরা মাহবুবুল্লাহ চৌধুরী ভাইও হইছেন যে আরও দালালাবাদ অ্যাসোসিয়েশনটা তারা সহ রিকোয়েস্ট করবা, হইলে আরও নিকিছু টান টান দেওয়া যায়। কারণ এখনও তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখনও তো মানুষের সবচেয়ে বড় বিপদ, এই বিপদও তো সবই খামাইতা, এরা তো ইউরোপ আসুন রুজি রোজগার করার ইনশাআল্লাহ তারা আমরা রিকোয়েস্ট করবো এবং আশা করি ভবিষ্যতে আরও তারা উদ্যোগ নেবে, আরও কিছু সাহায্য সহযোগিতা করবো। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির উদ্যোগে তারা কয়েকজন বন্ধু তারা এই অনুদানটা পাঠাইছে আমার এই এলাকার 33 নম্বর ওয়ার্ডের সোরারপার এরিয়ার এলাকার জন্য। উদ্যোগটা আসলে তারাই নিয়েছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই এরিয়াটা আসলে যদিও নবগঠিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আসলে এরিয়াটা খুবই অবলিত, ইনো সোরার ফার সোরা আছে কিন্তু এই সোরাটা তারা লাগে মরণ ফাঁদ হয়ে গেছে। তো আরিফ ভাই, আজকে আমরা মেয়র মহোদয় সকালে আওয়ার কথা আছিল, ইনো টাইম দিছিলা তাই 10টা তাই বা, কিন্তু তাই শারীরিক অসুস্থতার কারণে যেহেতু আরিফ ভাই ইনো আইতে পারছেন, আমরা তাই বাসাত গেছি এবং প্রতি কিছু এলাকার জনগণরেও লইয়া গেছি। আপনি দেখছেন যে তাই হন দিছেন এবং তারা এই দুঃখ দুর্শা লাগে তাই কইছেন যে অচিরেই তাই আবার ইনো আইবা এবং কিতা করা যায় তাই দেখবা। আর আমি ধন্যবাদ জানাই আপনারাও আইসেন এরিয়াটা দেখে যাইবা এবং তারা লাই যেন ভবিষ্যতে এই দুর্দশাতে উদ্ধার ফাইন এই ব্যবস্থাটা করবা, এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সবরে আমি ধন্যবাদ জানাই তারা যে এই সহযোগিতা করছেন। আজকে এখানে আমরা 100 পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তারা দিরা।